ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অফ ইংলিশ লিটারেচার আজ আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ইম্পর্ট্যান্ট বিষয় সম্পর্কে আলোচনা করব আর এটা হলো ইন্টোনেশান সবার প্রথমে আমাদের জেনে নিতে হবে ইন্টোনেশান ব্যাপারটা কী দেখো আমরা দৈনন্দিন জীবনে অনেক কথাবার্তায় বলে থাকি এবং সেই কথাবার্তাগুলোর মধ্যে কোনো কোনো শব্দ আমরা বেশি জোরে উচ্চারণ করি আবার কোনো কোনো শব্দ আমরা খুব আস্তে উচ্চারণ করি ঠিক আছে তো স্বরের এই যে ওঠানামা ঠিক আছে এটাকে বলা হয় ইন্টোনেশান অর্থাৎ আমরা একই কথা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি যদি বলা হয় যে হ্যালো ফ্রেন্ডস তুমি কখন এলে কিন্তু এই কথাটাকে আবার বলা যায় তুমি কখন এলে ওকে তাহলে এই যে টন ঠিক আছে টোন মানে আমাদের গলার যে ভয়েস কখনো আমরা জোরে বলি কখনো আমরা আস্তে বলি আমাদের আসতে বলে নম্রতা প্রকাশ পাই ভদ্রতা প্রকাশ পায় আবার জোরে বললে আমাদের হটিনেস উদ্ধত্ততা প্রকাশ পায় এই যে ঘটনা এই ঘটনাটাকে ইন্টোনেশান বলা হয় তো চলো আজকে দেরি না করে শুরু করা যাক বন্ধুরা ইন্টোনেশান ক্যামেরা প্রধানত চার ভাগে ভাগ করতে পারি ঠিক আছে তো প্রথম ভাগটার নাম হচ্ছে রাইজিং টোন রাইজিং টোনকে গ্লাইড আপ বলা হয় আর ফলিং টোন একে বলা হয় গ্লাইড ডাউন আর রাইজিং ফলিং বলে আর একটা টোন আছে এটাকে বলা হয় ডাইভ আর ফলিং রাইজিং আচ্ছা সরি রাইজিং ফলিং এই টোনটাকে বলা হয় টেক অফ আর ফলিং রাইজিং টোন এই টোনটাকে বলা হয় ডাইভ ওকে তো আমরা এবার সিগন্যাল বা সাইন সাইনগুলো জেনে নেবো যে রাইজিং টোন এর যে সাইন এটাকে কিভাবে দিতে হয় যখন আমরা মানে কোনো কথা জোরে বলবো সেই যে সাইন সেই সাইনটাকে এরকমভাবে দিতে হয় দেখো ঠিক এ এরকমভাবে কোনো একটা ওয়ার্ড সে ওয়ার্ডে যদি আমরা রাইজিং টোনের সাইন দিতে হয় তাহলে এরকমভাবে দিতে হয় ফলিং টোনকে ঠিক এ এরকমভাবে দিতে হয় এটা মাথায় দেওয়া চলে যে এরকম একটা সাইন দেওয়া আছে এই সাইনটাকে বলা হয় অর্থাৎ রাইজিং টোন এই যে এই তীর চিহ্ন এদিকে সিগন্যালটা করছে আর ফলিং টোন এদিকে আর রাইজিং ফলিং টোনকে বলা হয় প্রথমে রাইস তারপরে আবার লো হবে অর্থাৎ রাইজিং ফলিং টোন আবার এটাকে সেপারেটলিও দেওয়া যায় এরকম দে তারপরে এরকম তো ফলিং টোনকে ঠিক ফলিং রাইজিং টোনকে এরকমটা মানে প্রথমে ফল তারপরে রাইস তারপরে এরকমভাবে সেপারেটলি দেওয়া যায় যে প্রথমে ফল তারপরে রাইস ঠিক আছে এর পরেও ইন্টোরনেশানের মধ্যে আমাদের আবার স্ট্রেস দিতে বলা থাকে পরীক্ষার সময় তো এই যে ট্রেস তো এই ট্রেস সবসময় এরকমভাবে দিতে হয় যে ওয়ার্ডটার উপর বেশি জোর পড়বে সেই ওয়ার্ডটাকে এরকমভাবে স্ট্রেস দিতে হয় সে ওয়ার্ডটার আগে এরকমভাবে অথবা কোনো কোন সময় নিচেও দেওয়া যেতে পারে বন্ধুরা এবার আমার কথাগুলো মন দিয়ে শুনবে যে কখন রাইজিং টোন আমরা দেবো আমরা রাইজিং টোন কখন দেবো তো এর প্রশ্নের উত্তরে আমরা বলবো যদি কোনো সেন্টেন্স এরকম থাকে যে নো টাইপ কোনো সেন্টেন্স যেমন হ্যাভ ইউ সিন হিম ইয়েট ক্যান আই সি ইট ইজ হি ওয়ার্কিং ক্যান ইউ মিট মি অ্যাট দেন এরকম যদি নো টাইপ কোয়েশ্চেন থাকে তাহলে একদম যে ওয়ার্ডটার উপরে আমরা রাইজিং টোন দিতে চাই সেই ওয়ার্ডটার উপরে আমরা জাস্ট এরকম একটা মার্ক দিয়ে দেব। ঠিক আছে তো এই ধরনের নো টাইপের ক্ষেত্রে হয় তাছাড়াও স্টেটমেন্ট ইন্টেন্ডেড টু বি কোয়েশ্চেন তো এমন একটা স্টেটমেন্ট হয়তো দেওয়া থাকলো যে ইউ লাইক ইট তুমি এটা পছন্দ করো কিন্তু যদি এরকম বলা হয় যে ইউ লাইক ইট তুমি কি এটা পছন্দ করো এখানে ডু ইউ লাইক ইট না বলে যদি ইউ লাইক ইট ইউ কান্ট গো তুমি কি যেতে পারো না ইউ কান্ট গো এরকম যদি থাকে তাহলে সেটা স্টেটমেন্ট ইন্টেন্ডেড টু বি কোশ্চেন সেক্ষেত্রেও আমরা রাইজিং টোন দিতে পারি তাছাড়াও রিপিটেশন কোশ্চেন ডাব্লু এইচ কোশ্চেন ইন শোয়িং পোলাইটনেস তাছাড়াও কমান্ড ইন্টেন্ডেড টু বি সাউন্ড লাইক রিকোয়েস্ট ঠিক আছে কমান্ড করলো এবং এটা রিকোয়েস্টের মতো লাগছে সেক্ষেত্রেও আমরা রাইজিং টোন দিতে পারি এবার আমরা ফলিং টোনে চলে আসবো ফলিং টোন কখন কখন দেওয়া হয় যদি কোনো সেন্টেন্স থাকে এবং সেই সেন্টেন্সটার সেন্স যদি কমপ্লিটলি আমাদের কাছে প্রকাশিত হয় এবং ডেফিনেট লাগে যেমন ইট ওয়াজ কোয়াইট গুড ঠিক আছে এটার সম্পূর্ণ সেন্স আমরা পাচ্ছি অর্থাৎ এটা কমপ্লিট সেন্টেন্স এ ধরনের ইংরেজিতে বাক্যে যত কমপ্লিট সেন্টেন্স আছে সে সমস্ত কমপ্লিট সেন্টেন্সে আমরা ফলিং টোন ব্যবহার করব ওকে আচ্ছা তা ফলিংটন আরও কয়েকটা ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন তোমরা ধরো ডাব্লুএচ কোশ্চেন ডাব্লু এচএস স্ট্রং যদি ডাব্লু কোশ্চেন হয় যেমন হোয়েন উইল সি কাম ব্যাক কখন সে আসবে হোয়েন হ্যাভ ইউ গান দেয়ার হোয়াই ডিড ইউ চেঞ্জ ইউর ইউর মাইন্ড এই ক্ষেত্রে অর্থাৎ কিছু একটা জানতে চাইছি আমি ডাব্লু কোশ্চেনের মাধ্যমে সেই ক্ষেত্রে আমরা সেই ফলিংটন ইউজ করব এছাড়াও বন্ধুরা কিছু কিছু আমাদের স্টেটমেন্ট আমরা এরকম পাই যে ট্যাগ কোয়েশ্চান ট্যাগ কোশ্চেন আমরা পাই যেমন ইট ইজ কোল্ড টুডে আজকে খুব ঠান্ডা ঠান্ডা নয় কি ইজ নট ইট এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ফলিং টোন ব্যবহার করব ঠিক আছে যেমন ধরি আর একটা উদাহরণ দিই যে আই এম হার্ড অফ আর নট উই অল এরকম অল এ আমরা ফলিং টোনটা দেবো ঠিক এ এরকমভাবে ফলিং টোনটা আমরা দিয়ে দেবো ওকে এরকমভাবে তো এবার চলে যাই যে এমন কিছু কোশ্চেন থাকে যে কোশ্চেন ইউজ হার্স রেসপন্স রেসপন্সভাবে কোশ্চেন দিচ্ছে তাছাড়া স্ট্রং কমেন্ট করছে যে কাম অ্যান্ড হ্যাভ ডিনার উইথ আস কাম অ্যান্ড হ্যাভ ডিনার উইথ আস হ্যাভ সাম চিজ প্লিজ এরকম যদি স্ট্রং কমেন্ট প্লিজ থাকবে না হ্যাভ হ্যাভ সাম চিজ অ্যাওয়ে চলে যাও এখান থেকে তাহলে সেই ক্ষেত্রে স্ট্রং কমেন্ট ব্যবহৃত হলে আমরা ফলিং টোন করবো ঠিক আছে তো এক্সক্লে তো আমরা নেক্সট চলে যাই রাইজিং ফলিংটোন কীরকম হয় দেখো ইংরেজি বাক্যে এমন কিছু কিছু স্টেটমেন্ট থাকে যেগুলোর মাধ্যমে ঘৃণা প্রকাশ পায় অবিশ্বাস প্রকাশ পায় সন্দেহ প্রকাশ পায় সেই ধরনের কোয়েশ্চেন ডাব্লিউ এইচ কিংবা স্টেটমেন্ট যাই হোক না কেন সেক্ষেত্রে আমরা রাইজিং ফলিং টোন ব্যবহার করব কারণ ঠিক আছে কারণ কি না তো প্রথমে রাইজ করবো তারপরে আমরা অবিশ্বাসের কারণে ঘৃণার কারণে সেই টোনটাকে ফল করে দেবো মানে আমার কিছু করার নাই আর কি এই ধরনের আমরা মানে কথাবার্তা বলার জন্য রাইজিং থেকে ফলিং টোন ব্যবহার করব সেটা সেপার্টি দেওয়া যায় আবার একসঙ্গে দেওয়া যায় ফলিং রাইজিং ফলিং টোন তো আমরা এবার চলে যাই ফরেন রাইজিং টোনে ফরেন রাইজিং টোনে কী হয় যখন আমরা স্টেটমেন্ট এমন পাবো যে কমপ্লিট স্টেটমেন্ট নয় ঠিক আছে স্টেটমেন্টটা একদম ইনকমপ্লিট যেমন যদি আমি এক বলি যে সি টুক দ্য কার সে একটা গাড়ি নিল ঠিক আছে দে তারপরে কী করলো গাড়িটা নিয়ে কী করলো ড্রপ টু দ্য লন্ডন কিন্তু হয়তো বাক্যে ড্রপ টু দ্য লন্ডন থাকলো না সি টুক দ্য কার এখানেই থেমে গেল তখন আমরা ফলিং রাইজেন ট্রোনটা ব্যবহার করবো তারপরে হয়তো এরকম দেখা গেলো যে কোনো একটা সেন্টেন্স থাকলো যে স্টেটমেন্ট শোয়িং রিজার্ভেশন সংরক্ষণ বোঝাচ্ছে কিছু যেমন হি ইজ জেনারস হি ইজ হ্যান্ডসাম সি ইজ নাইস টু লুক অ্যাট এই সব ক্ষেত্রে ফলিং রাইজিং টোন আমরা ব্যবহার করব ওকে বন্ধুরা তবে হ্যাঁ লাস্টে একটা কথা তোমাদের আমি বলে দিই যে দেখো ইন্টোনেশান ইন্টোনেশানে এই ব্যাপারটা জেনারেলি খুব কঠিন কখন ভয়েস উঠবে কখন ভয়েস নামবে সেটা বক্তার উপরে নির্ভর করে ওকে সেটা এক্সামিনারের ওপর অনেকটাই নির্ভর করে তাই এক্সামিনেশান এক্সামিনার যে এই যে ইন্টোনেশান ইন্টোনেশানের যে কোশ্চেন কোশ্চেনগুলি ফলো করার সময় অ্যান্সারগুলি দেখার সময় একটু বিনম্র হয়ে দেখেন সো ডো্ট ওয়ারি চিন্তা করার কিছু নাই তুমি যেই স্ট্রেসই দাও না কেন তুমি যেই টনিক এই যে এটাকে ফেলো না কেন তোমাকে ব্যাখ্যা করতে হবে ঠিক আছে এবং এই ব্যাখ্যা করে টিচারকে কনভিন্স করতে হবে যে আমি এই জন্য আমি এই করলাম তাহলে তুমি কিন্তু ফুল নাম্বার পাবে তো বন্ধু তোমাদের সকলের জন্য আমি একটা লাস্টে আই স্ট্রংলি রিকমেন্ড ইউ এই যে একটা লাইন লিখে দিয়েছি তো এই বাক্যটা তোমাদের মনের মতো করে তোমরা আমাদেরকে আমাকে অ্যান্সার দেবে যে এটা অ্যাকচুয়ালি কোন টোনে পড়বে এবং তোমরা কারণটাও লিখে দেবে ফ্রেন্ড নো টু ডে মোর হোয়েন মিট কিপ স্মাইলিং অ্যান্ড টেক কেয়ার অফ ইউর হেলথ টিল দেন